সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে আহত সারা দেশব্যাপী ধর্মঘট রাজ্য সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা শাখার তরফে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে চালানো হচ্ছে জোর প্রচার। বিভিন্ন যানবাহন, যাত্রী, দোকানদার সহ সমাজের নানা শ্রেণীর মানুষের সমর্থনে আদায়ের জোর চেষ্টা করা হচ্ছে। বিলি করা হচ্ছে প্রচারপত্র। কেন ধর্মঘট ডাকা হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এই প্রচারপত্রের মাধ্যমে। বলা হচ্ছে 27 সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে সারা দেশে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের মধ্যে রয়েছে 5 শতাধিক কৃষক সংগঠন। এক সমর্থককে জানিয়েছেন যে দেশের 18টি শ্রমিক সংগঠন, ছাত্র, যুব, নারী ও বুদ্ধিজীবী অংশের মানুষ সহ 19টি রাজনৈতিক দল। ত্রিপুরায় মূলত সিপিএম নেতৃত্বের উদ্যোগে ধর্মঘট সফল করার চেষ্টা করা হচ্ছে। শাসক দল বিজেপি ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এই ধর্মঘটকে সমর্থন করলেও ত্রিপুরা রাজ্য ধর্মঘট সফল করতে সিপিএম ছাড়া অন্য কারোর তৎপরতা নেই বললেই চলে। এই তো তো